What's up guys, it's your boy xiaoge back again in a new video. Now I am at Ghoraghat Dinajpur. Viewers, আজকের এই ভিডিওতে ঘোড়াঘাট উপজেলাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে খারাপ লাগার কারণটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সো ভিউয়ার্স, লেটস গো। ইতিহাস থেকে জানা যায় প্রাচীন এই নগরীর বিরাট রাজার দুর্গে 32,000 পদাতিক সৈন্যবাহিনী এবং 900টি অশ্বারোহী বাহিনী ছিল। এই ঘোড়াগুলোকে করত নদীর এই প্রান্তে গোসল করানো হতো বলে এই স্থানটির নাম ঘোড়ার ঘাট বলে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে এই অঞ্চলের নাম হয়ে ওঠে ঘোড়ার ঘাট। দিনাজপুর জেলার সর্বদক্ষিণের এই ঘোড়াঘাট উপজেলায় মাত্র দুইটি নদী রয়েছে, একটি করতোয়া, অন্যটি ময়লা বা মরা করতোয়া। এই ময়লা নদীর ডান দিকে যে ত্রিভুজ আকৃতির স্থলভাগ রয়েছে সেটি বারো পাইকের গড় নামে পরিচিত। কথিত আছে সেনাপতি ইসমাইল গাজী 12 জন পাইক নিয়ে এই স্থানে আশ্রয় নেওয়ার জন্য এই স্থানের নাম হয়ে ওঠে বারো পাইকের গড়। প্রাচীনকালে এই গড়ের ভিতরে বিরাট অট্টালিকা ছিল, ব্রিটিশ আমলে যার অস্তিত্ব দেখা গিয়েছে। বর্তমানে এখানে সামান্য মাটির কিছু উঁচু ডিবি দেখা যায়। ঐতিহাসিক এই স্থানটিতে বেড়াতে আসতে হলে ঘোড়াঘাট টু রানীগঞ্জ রোডের বিরাহিমপুর কাচারি নামক স্থানে নেমে সামান্য একটু পূর্ব দিকে গেলেই গুচ্ছগ্রাম সংলগ্ন এই বারো পাইকের গড়। এই উপজেলায় 75% বাসিন্দাই মুসলমান, এছাড়া হিন্দু ও খ্রিস্টান ধর্মের 10%, বাকি 15% বিভিন্ন রকম আদিবাসী ও নিগ্রস্থির বসবাস রয়েছে। 4টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা নিয়ে এই ঘোড়াঘাট উপজেলা গঠিত। 148 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় 1,00,000 লোকের বসবাস। অন্যান্য উপজেলার মতো এখানে একক কোনো অর্থনৈতিক কেন্দ্র গড়ে ওঠেনি। থানা প্রশাসন ঘোড়াঘাট সদরে হলেও উপজেলা ভবন সহ অন্যান্য অবকাঠামো ওসমানপুরে অবস্থিত। এই উপজেলার অর্থনৈতিক কেন্দ্র রানীগঞ্জ বাজার। ঘোড়াঘাট উপজেলায় বেশ কিছু সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তন্মধ্যে ঘোড়াঘাট সরকারি কলেজ, ঘোড়াঘাট কেসি পাইলট হাই স্কুল, নূরজাহানপুর উচ্চ বিদ্যালয়, পরাতিপুর মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, রানীগঞ্জ দ্বিমুখী সরকারি স্কুল অ্যান্ড কলেজ, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রানীগঞ্জ মহিলা কলেজ ইত্যাদি। ভিউয়ার্স, এখন আমি আছি ঘোড়াঘাট উপজেলার সবচাইতে প্রাচীনতম ঐতিহাসিক একটি অক্ষত নিদর্শন সুরা মসজিদ অথবা সুরাম্য মসজিদের সামনে। মসজিদটি পূর্ব পশ্চিমে লম্বা, এর বাইরের দিকে দৈর্ঘ্য 12.12 মিটার এবং প্রস্থ 8.87 মিটার। প্রধান কক্ষের ভিতরের দৈর্ঘ্য 8.84 মিটার এবং প্রস্থ 4.84 মিটার। মসজিদের প্রধান কামরায় 4 কোণে এবং বারান্দার 2 কোণে বাইরের দিকে 1টি করে মিনার আছে। এগুলো কালো পাথরের তৈরি। ভিতরের পশ্চিম দেওয়ালে মেহরাবগুলোতে উন্নত মানের কারুকাজ রয়েছে। মসজিদে ইটের সঙ্গে পাথরের ব্যবহার, দেয়ালের মাঝে পাথরের স্তম্ভ, ইটের গাঁথুনিগুলো চোখে পড়ার মতো। মসজিদের পূর্ব দিকে 1টি সিঁড়ি রয়েছে। এখানকার কালো ও বেলে পাথর পশ্চিম বাংলার রাজমহল থেকে আনা হয়েছে বলে মনে করা হয়। এখন আমি আছি শিশু স্বর্গ বিনোদন পার্ক ও পিকনিক স্পট হিলিমোর ওসমানপুর। ভিউয়ার্স, এখন আমি আছি ঘোড়াঘাট সদর ইউনিয়নের শহরগাজী কাজীর বোন হজরত সুফি সম্রাট শামসুদ্দিন রহমতুল্লাহ আলের মাজার শরীফের সামনে। তার পাশেই তার একান্ত ভক্ত কাজী সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই শায়িত রয়েছেন। এখন আমি এখানকার স্থানীয় একজনের মুখ থেকে তাদের বিষয়ে দুটি কথা জানব। তো এখানে ওনার 7 বিবি ছিলেন, এখানে ওনার বাড়ি ঘর ছিলেন, উনি ছিলেন এই এলাকার বিচার। তো উনি খুব পরিষ্কার লোক ছিলেন, ইসলামী ইসলামী শরীয়ত মোতাবেক ইসলামী মাইন্ডের মতো উনি বিচার শেষ করতেন অর্থ এলাকার। তো ওনার যিনি শিক্ষাগুরু ছিলেন উনি, ওনার কবর আমার মাথার উপরে। উনি যখন দেহ ত্যাগ করেন তখন ইনশাল্লাহ উনি এই সিস্টেমে ওনাকে কাপন দাপন সমর্থ করে এবং উনি এখানে ইবাদত করতেন। এক টাইমে উনি যখন ইন্তিকাল করেন পাশে তার ভক্তবৃন্দরা তাহাকে ওখানে কাপন দাপন করেন।
তো কাজী সদরুদ্দিন বাবার সাতটা স্ত্রী ছিলেন এখানে, ওনার বাসভবন ছিলেন এখানে। আমরা শুনেছি ওনার মা একদিন ওনাকে জিজ্ঞাসা করছিলেন যে বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার পরিজনে আমি যদি কখনো তোমাকে ডাকি তো কোন রুমে যে আমি তোমাকে পাবো বাবা। তখন উনি ওনার মাকে বলে, মা আপনি আমাকে যে রুমে, আমার সাতটা স্ত্রী সাতটা বিবি আমার, যে রুমে যে আমাকে খোঁজ করবা আমাকে সেই রুমেই তুমি পাবা। তখন একদিন ওনার আম্মা পরীক্ষা করার জন্য ওনাকে যে সাতটা গেটেই যে সাত স্ত্রী ঘরে যে ওনাকে ডাকছে, উনি সাত স্ত্রী ঘর থেকে বের হয়ে মায়ের সঙ্গে উনি কথা বলছেন। খুবই জানলামালা পরিষ্কার লোক ছিলেন, উনি খুবই সাধক মানুষ ছিলেন। এখানে ওনার মক্সি ছিলেন, ওনার বিউটির মক্সি ছিলেন। আমরা স্থানীয় লোকজন কিছুটা সংশয় করতে পারছি। এটা প্রায় 800-900 বছরের পুরাতন ঐতিহ্য একটা মসজিদ। ভিউয়ার্স, এখন আমি আছি ঘোড়াঘাট উপজেলার শেষ প্রান্তে অবস্থিত ত্রিমোহনী ব্রিজের সামনে, যেখানে বিকেল হলেই জনসমাগমে মুখরিত হয়ে ওঠে এই নদীর চারপাশ। এখানে ভ্রাম্যমান রেস্টুরেন্ট রয়েছে, রয়েছে ডিঙ্গি নৌকা, সময় কাটানোর জন্য উল্লেখযোগ্য একটি স্থান। ঘোড়াঘাট পৌরসভার অদূরে কাদিমনগর ও কাজীপাড়ার মাঝামাঝি দক্ষিণ জয়দেবপুর মৌজায় লালদহ নামে একটি বিল রয়েছে। এই বিলের মাঝামাঝি চারদিকে পানিবেষ্টিত একটি টিলা দেখতে পাওয়া যায়। সরকারি যে কোনো উদ্যোগে এই টিলাটি হয়ে উঠতে পারে দৃষ্টিনন্দন পর্যটন স্পট। ভিউয়ার্স, এখন আমি আছি সিংড়া ইউনিয়নের কুশিগাড়ি গ্রামের আফসারাবাদ কলোনি হজরত গাউসুল আজম রহিম শাহ বাবা ভান্ডারীর পবিত্র রওজা শরীফের সামনে। বাংলা ফাল্গুন মাসের 18 তারিখ এই স্থানটিতে বার্ষিক ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। এখানে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে। প্রাচীন এই নগরীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রকম পীর আউলিয়ার মাজার শরীফ। তন্মধ্যে দেওয়ানগাজীর মাজার, পাঁচ পীরের দরগা, মাওলানা নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইয়ের মাজার, খন্দকার বদরে আরেফিন রহমাতুল্লাহ আলাইয়ের মাজার, দেওয়ান পীরের মাজার এবং ঘোড়াঘাট চারমাথা বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে পাকা রাস্তার শেষ প্রান্তে ঈদগাহ মাঠের অভ্যন্তরে 30টির মতো সমাধি রয়েছে। এর মধ্যে একটি শাহ দরিয়া বখারি রহমাতুল্লাহ আলাইয়ের মাজার। ঘোড়াঘাট এখন আর সেই আস্তাবল নয়। শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তিতে উন্নত এই ঘোড়াঘাটবাসীর মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।